স্বার্থের জন্য, তাই তো? এগুলো এখান থেকে সরিয়ে নাও। যাবো না ওই বাড়িতে আমি। বিধি, তুমি যতই চেষ্টা করো মা, আমি কিন্তু ওই বাড়িতে ফেরত যাবো না। দিদি ভাই প্লিজ প্লিজ এরকম করো না, একটু শান্ত হও। না, আমি শান্ত হব না, আমি কিছুতেই শান্ত হব না। বিধি, চিৎকার করো না, শান্ত হও। তীর্থ তোমার হাজবেন্ড, তোমার তীর্থ সাথী থাকা উচিত। মেয়েদের শ্বশুর বাড়িতে যত সমস্যাই হোক না কেন, তারা শ্বশুর বাড়িতেই থাকে বিধি, বাপের বাড়ি চলে আসে না। মণিমা, তুমি বিষয়টাকে যতটাই সিম্পল ভাবছো ততটা সিম্পল নিশ্চয়ই না, এটা তুমিও খুব ভালো করে জানো। আর তোমরা যতই চেষ্টা করো না কেন, এই বাড়ি থেকে আমি কিছুতেই ওই বাড়িতে যাব না, ব্যাস। বিধি, বিধি এদিকে শোন। বিধি, আমি না তোর কাছে হাত জোর করছি, হাত জোর করছি, তুই একটু চুপ কর, একটু শান্ত হ। আমি চুপ করব না, আমাকে অনেকদিন চুপ করিয়ে রেখেছো তোমরা, আর আমি কিছুতেই চুপ করব না। এত চেঁচামেচি করো না বিধি, শান্ত হও। বাবা মা, তোমরা কেন চুপ করে আছো বলো তো? আমার 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 চুপ করার কথা বাদ দাও, তোমরা কেন চুপ করে আছো? আন্টি, আন্টি বলছি বিধিদি যখন যেতে চাইছে না, আজকের দিনটা থেকে যাক না। কি বলছো অনামিকা? আমি যেটা করছি সেটা ওর ভালোর জন্যই করছি। যাকে সব থেকে বড় কথা যে আমি তীর্থকে ডেকে পাঠিয়েছি, আমি কি বলবো ওকে? সবাই আমার জন্য অপেক্ষা করছে নাকি? সবাই এত চুপচাপ, আমি কি ভুল সময় চলে আসলাম? না না, ভুল সময় আসবে কেন, এসো এসো। কি হলো মণিমা, আপনি আমাকে ডাকলেন কিন্তু কেউ কিছু বলছে না? আমি বলছি, আসলে বিধিদি এই বাড়িতে আর কিছুদিন থেকে যেতে চায়। আমি বলছিলাম কি, আপনিও যদি থেকে যান তাহলে সবাই মিলে একটু হই হই হতো আর কি। এইবার টাকা দিয়ে মেয়েকে গচিয়ে দিল না তো? যাক ভালো, এই বাড়িতে থাকলেও তো আমার লাভের খাতা খোলাই থাকে। জামাই আদর পেতে কার না ভালো লাগে, তাই না বিধি? ওর কথা কিছু মনে করো না, তুমি বরং একটু ফ্রেশ হয়ে এসো, একটু মুখে দেবে এসো। আমি ফ্রেশই আছি, খেয়ে এসো। জানো অনামিকা, বিধি বিধি সবসময় আমাকে ভুল বোঝে, বুঝতেই চায় না যে আমি আমি ওর ভালো চাই, আমি চাই ও স্বামী নিয়ে সুখে সংসার করুক। অনামিকা, ভাগ্যিস আজ তুমি ছিলে, না হলে বিধিদির এই যাওয়াটা নিয়ে অনেক বড় ঝামেলা হতো। না মহুয়া, বিধিদির ব্যাপারটা সলভ করতে হবে। আচ্ছা সে না হয় করলে, কিন্তু জিনির ব্যাপারটা, ছোটদা ভাই কিছু বললো তোমাকে? একজনের জন্য আমার সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছে। কে কে বল না। মহুয়া, মহুয়াকে কি করে বলবো, সন্দেহের তীর এখন ওর দিকে। আমি আবার ফিরে এসেছি, যেটা আমার সেটা আমি বুঝে নেব বলে। একবার আমি সবকিছু হারিয়ে রাস্তায় গিয়ে নেমেছি, এখন আমার আর কিচ্ছু হারানোর ভয় নেই। এই সব কিছু আমার, শুধু আমার। এসব কি বলছে রূপালী, কাকে বলছে? আচ্ছা আমি এখন রাখছি, আমাকে যেতে হবে, তুমি এবার রাত্রে ফোন করো।
কি বললো রূপালি? একবার সবকিছু হারিয়ে সব বুঝে নিতে এসেছি, এসবের মানে কি? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ শুরু থেকে তুমি সবকিছু কেড়ে নিয়েছ, আমি তোমাকে সবকিছু কেড়ে নিতে আর দেব না। এটা তোমার কাছে কি করে এলো? এটা এটা আমার মায়ের হার, কিন্তু ম্যাডাম কেন নিজের বলছেন আমি জানি না।